তাদেরকে কোনোভাবে বাঁচাবার জন্য বা শিল্ড করার জন্যই 144 এর কথাটা না লিখে অ্যাডমিনিস্ট্রেটিভ কথাটা লেখা হয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডের জন্য ওখানে দেওয়া যাচ্ছে। এবং আমরা আদালতের কাছে প্রশ্ন করি যে তাহলে কিভাবে অক্টোবর মাসে এই পার্টিকুলার একটি দলের তরফ থেকে এরমভাবে অবস্থান করা হয়েছিল, আর যদি হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কেউ অন্যায় করে তাহলে সেই অন্যায় করতে আমরাও পারমিটেড হব কি না, আর তখন আমাদের তরফ থেকে বলা হয়, আমি বলি আর কি, যে তার মানে এটা ধরেই নেওয়া হচ্ছে যে সেটা অন্যায় ছিল। না মানে বিরোধীদের হয়ে তো প্রত্যেকটি ক্ষেত্রেই মামলা বারবার আমাদেরকে করে আসতে হচ্ছে, যা কিছুই করুক আর কি, তাতেই তো আদালতের দ্বারস্থ হতে হবে না। রাজ্য তরফ থেকে কোনোভাবেই একটি ধর্ণা হোক, র্যালি হোক, মিছিল হোক, কোনো ক্ষেত্রেই তো পারমিশন দেওয়া হয় না, সব ক্ষেত্রেই শেষ মুহূর্তে জানানো হয় যে না এরকম দেওয়া যাবে না, বা হয়তো কোনো সময় এরকমও হয় যে মানে কোনো মানে অ্যাপ্লিকেশানের কোনো রেসপন্ডই করা হয় না, কোনোভাবে রেসপন্সই হয় না অ্যাপ্লিকেশানগুলোর। তো আদালতের তো প্রত্যেক মুহূর্তে দ্বারস্থ হতে হয় যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত। এটিও সেই রকমই একটি মামলা, আরেকটি মামলা ছিল। এর সাথে আরেকটি শুধু অ্যাডেড পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে 144 এরিয়াতে আরেকটি রাজনৈতিক দল 5 দিনব্যাপী ধর্ণা দিয়েছিল, সেই জায়গাতেই ধর্ণা দিতে মানে অবস্থান করতে চাওয়া হয়েছিল আর কি মাননীয় বিরোধী দলের তরফ থেকে। তো তৎসত্ত্বেও কালকে সন্ধ্যে 6টা নাগাদ পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে অনুমতি দেওয়া যাবে না অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্যে। ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরা আসি আদালতের কাছে, এবং আমরা আদালতের কাছে প্রশ্ন করি যে তাহলে কিভাবে অক্টোবর মাসে এই পার্টিকুলার একটি দলের তরফ থেকে এরমভাবে অবস্থান করা হয়েছিল, আর যদি হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তো তার ভিত্তিতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আজ আদালতের তরফ থেকে শুক্রবারের মধ্যে একটি রিপোর্ট ফাইল করে আদালতকে জানাতে যে যারা এই জিনিস করেছে, অবৈধভাবে করেছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আমাদেরকেও বলা হয়েছে যে জেনে আসতে যে আমাদের আর কোনো অল্টারনেটিভ এরিয়া বা অল্টারনেটিভ প্লেস যেখানে আমরা এই অবস্থানটি করতে চাইছি সেরকম কিছু আছে কিনা সেটাও আদালতকে জানাতে বলা হয়েছে। হ্যাঁ, কেননা যে আবেদন করা হয়েছিল মাননীয় শুভেন্দু অধিকারীর তরফ থেকে, সেই আবেদনে লেখাই ছিল যে ওটা 144 এরিয়া, তৎসত্ত্বেও আপনারা অক্টোবর মাসে 5 দিনব্যাপী একটি ধর্ণা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে করতে দিয়েছিলেন আর কি। তো যদি আমাকে না দেওয়া হয় তাহলে জানান যে কী কারণে আমাকে দেওয়া হচ্ছে না, বা কী কারণে তাদেরকে দেওয়া হয়েছিল। তো তাই জন্যেই সম্ভবত আইনজীবী হিসেবে যেটা মনে হয়, তাদেরকে কোনোভাবে বাঁচাবার জন্যে বা শিল্ড করার জন্যেই 144 এর কথাটা না লিখে অ্যাডমিনিস্ট্রেটিভ কথাটা লেখা হয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডের জন্য ওখানে দেওয়া যাচ্ছে না। তো আজকে সেই ব্যাপারেও আমরা আর্গুমেন্ট করি, করে প্রশ্ন তুলি, তার ভিত্তিতেই এই রিপোর্ট কল ফর করা হয়েছে কোর্টের কাছ কোর্টের তরফ থেকে আর কি, করে শুক্রবার দিনকে মামলাটা রাখা হয়েছে। আবার আমরা সেটাই বলেছি, তখন নেগেটিভ ইকুয়ালিটির একটা পয়েন্ট উঠে এসেছিল। নেগেটিভ ইকুয়ালিটি মানে হচ্ছে যে যদি কেউ অন্যায় করে তাহলে সেই অন্যায় করতে আমরাও পারমিটেড হব কি না আর কি। তো তখন আমি আমাদের তরফ থেকে বলা হয়, আমি বলি আর কি, যে তার মানে এটা ধরেই নেওয়া হচ্ছে যে সেটা অন্যায় ছিল। তো যাই হোক, এখন তো রিপোর্ট সব কিছু বলবে, রিপোর্টটা আসুক। ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি, হ্যাঁ। না, রাজ্য তরফ থেকে তো গতকাল যে মানে হলফ নেওয়াটি কোর্টের কাছে পেশ করা হয়েছে, আমাদেরকেও কপি দেওয়া হয়েছিল, তাদের তো স্বীকার করে নেওয়া হয়েছে যে 12 জুন অবধি যে 562খানা কমপ্লেন পাওয়া গেছিলো তার মধ্যে থেকে 107খানি কমপ্লেন্টে FIR রেজিস্টার করা হয়েছে, 18টি কমপ্লেন পোস্টপোল রিলেটেড নয়, তার মানে স্বীকার করে নিচ্ছে যে অন্য যে 107টা সেই 107টা পোস্টপোল রিলেটেড যেগুলো নিয়ে FIR হয়েছে, আর 138টি কমপ্লেন রাজ্য তরফ থেকে বলা হয়েছে যে তারা স্ক্রুটিনি করছে। তো এই এই মোটামুটি ডেভেলপমেন্ট। আবার তো ওটা 21 তারিখে আছে, যেখান থেকে সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনী পিরিয়ডটা এক্সটেন্ড করবে, কতদিন করা হবে সেই নিয়েও আদালত একটি ডিসিশন নেবে। রাজ্য তরফ থেকে যেগুলো বলা হচ্ছিল সেগুলো একদম স্বীকার করছে, সেগুলো সবই মিথ্যে। রাজ্যের তরফ থেকে যেগুলো বলা হচ্ছিল সেগুলো সবই মিথ্যে, ডকুমেন্ট তো বলছে কি, আর মানুষ আছে, মানুষও তো দেখতে পাচ্ছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। না, সাংবিধানিক কোর্ট, এটা সাংবিধানিক আদালতের দায়িত্ব হচ্ছে মানুষের মৌলিক অধিকার রক্ষা করা। গণতন্ত্র যেখানে এরকম একটি সাংঘাতিক থ্রেটের মধ্যে আছে আর কি পশ্চিমবঙ্গে, এই রাজ্যে, সেখানে প্রত্যেকটি মুহূর্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি দিন এবং তার প্রত্যেকটি মুহূর্ত, একটি পার্টিকুলার ডেটকে গুরুত্বপূর্ণ বলা যায় না। পোস্টপোল ভায়োলেন্সের
যা অবস্থা শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, এই মামলা শেষ পর্যন্ত আমি কতটা আশাবাদী মামলাটা নিয়ে যে কিছু একটা হবে? না, আদালত তো অলরেডি ইন্টারভিন করেছেন, আদালত তো অলরেডি সেন্ট্রাল ফোর্সকে রিটেন করার জন্য পিরিয়ডটাকেও এক্সটেন্ড করে দিয়েছেন আর কি। তারপরে তো এখন টাইম টু টাইম রিপোর্টও ফাইল হচ্ছে আবেদনকারীর তরফ থেকে, মানে মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে। এই জনস্বার্থের মামলাতেও তো একটি এক্সেপশন আমরা ফাইল করেছি, যেখানে দেখানো হয়েছে যে ওদের রিপোর্টে যা আছে রাজ্যের, তার বাইরেও আরও বহু কমপ্লেন আছে যেগুলো নিয়ে কী স্টেপস নিয়েছে রাজ্য সেগুলো জানানোর জন্যে। তো আশাবাদী, মানুষকে বাঁচাতে আশাবাদী, মানুষ বাঁচবে আদালতের জন্যে আশাবাদী। না, ওরা ওটাতে তো একটা অন্তর্বর্তী আদেশ অলরেডি আছেই, যেখানে একটা FIR রেজিস্টার করা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেই FIRটাকে স্টে করে রাখা আছে আর কি গরম গ্রীষ্মের ছুটির আগে থেকেই। আজকে মামলাটি পুনরায় শুনানির জন্য ছিল, তো রাজ্য আজ অবধি কোনো অ্যাফিডেভিট বা কোনো কিছুই ফাইল করেনি। আজকে রাজ্য তরফ থেকে চেষ্টা হচ্ছিলো এটা বলার যে মামলাটি নাকি মৃত, কারণ নির্বাচন শেষ হয়ে গেছে। তো তাই জন্যে বলা হচ্ছিলো যে মামলাটিকে যাতে মানে ডিসপোজ অফ করে দেওয়া হয়। তো তখন আমরা আর্গু করি হচ্ছে যে না, আমরা তো পুলিশের বিরুদ্ধে তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি, অ্যান্ড FIRটাও যে স্টে চাইছি সেটা এর একটি আনুষঙ্গিক প্রেয়ার আর কি। আর আজ অবধি রাজ্য কোনো রকমের হলফনামা বা কোনো কিছুই দাখিল করেনি। আমরা যে যে প্রশ্নগুলো আমি তুলেছিলাম আদালতের কাছে FIR নিয়ে, সেগুলো নিয়ে আজ অবধি কোনো রকমের জবাব রাজ্যের তরফ থেকে আসেনি। তো সমস্ত কিছু শোনার পরে এবং রাজ্যের তীব্র আপত্তি সত্ত্বেও অন্তর্বর্তী যে স্থগিতাদেশটি আছে FIR ওপরে, সেটি 30 সেপ্টেম্বর 2024 অবধি এক্সটেন্ড করে দেওয়া হয়েছে এবং রাজ্যকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাজ্য তাদের হলফনামা দাখিল করে। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেল, অভিযোগগুলো তো থেকেই যায়। হ্যাঁ, আমি খুব অদ্ভুত অবাকই হয়ে গেছিলাম যে সে মানে রাজ্য ওরকম একটা অদ্ভুত সাবমিশন কোর্টের কাছে রাখছিল দেখে আর কি। আমিও সেটি বলি কোর্টকে আর কি। হ্যাঁ, কোলাঘাটের অফিসে পুলিশ ইলিগালি রেড করার চেষ্টা করেছিল নির্বাচনের ঠিক প্রাক্কালে। তো এতদিন তো একটি অন্তর্বর্তী আদেশ ছিলই, তো পুলিশের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে আজও অবধি আজকে মামলাটি পুনরায় শুনানির জন্য ছিল। তো আগের দিন তো বলা হয় হচ্ছে যে এই জায়গার সাথে নাকি মাননীয় বিরোধী দলনেতার কোনো কানেকশানই নেই, তো যার নামে লাইসেন্স আছে এই সমস্ত বলা হয়েছিল সে বিরোধী দলনেতা নয়। তো আজকে যার নামে লাইসেন্স আছে তিনি একটি সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট করে, মানে গত দিন আর কি শুনানির দিন, তিনি বলেছিলেন যে আমি শুভেন্দুবাবুর প্রাইভেট সেক্রেটারি, আর এই জায়গাটি উনি তো অফিস হিসেবে ইউজ করেন, এটা সবাই জানে যে এটা কোলাঘাটের অফিস, কাঁথি আর কলকাতার মধ্যিখানে মিটিং পয়েন্ট, সেন্টার পয়েন্ট যেটা আর কি, যেখানে লোকজন ওনার সাথে দেখা করতে আসে। তো আজ অবধি রাজ্য কোনো রকমের কোনো হলফনামা বা রিপোর্ট কোনো কিছুই ফাইল করেনি। আমাদের যে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটটা ফাইল করা হয়েছিল সেটার বিরুদ্ধেও রাজ্য এখনও অবধি কোনো জবাবদিহি করতে পারেনি। উল্টে রাজ্য বলছিলো হচ্ছে যে যেহেতু নির্বাচন হয়ে গেছে এই মামলাটি অলরেডি মৃত, তখন আমরা বলি হচ্ছে যে মামলাটি তো মৃত হতে পারে না, কারণ পুলিশের বিরুদ্ধে আমরা তদন্ত চেয়েছি যে পুলিশ কীভাবে এই জিনিস করে থাকতে পারে। আর FIR যেটা করেছে পুলিশ সেটাও আমরা আজ করেছিলাম, এটা ওপেন এন্ডেড FIR, স্ট্যান্ডার্ড FIR যেটা পুলিশ করে থাকে যারা বিরোধী রাজনীতির সাথে যুক্ত পশ্চিমবঙ্গে, তাদেরকে হ্যারাস করার জন্য, তো যেটিকে স্টে করে রাখা আছে। তো আজকে রাজ্য প্রাণপণ চেষ্টা করছিলো সেই স্টেটা ভেকেট করাবার, বাট আদালত সমস্ত জিনিস শুনে, এবং আমরা যেহেতু বলি যে এটা পুলিশের আওতার মধ্যেই আসছিল না, কারণ MCC অনুযায়ী, মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী, সেটা FSC-র আন্ডারে আসছিল, মানে যেটা আপনার ওই ফার্স্ট রেসপন্স টিম যেটা হয় আর কি, যেটা ECI কনস্টিটিউট করে দেয়, যেটা নিয়ে গাইডলাইনও আছে। তো সেই ব্যাপারেও তো ওরা কোনো কিছু আজকে জবাবদিহি করতে পারেনি। তো FSC-র ব্যাপারটা নিয়েও আগের দিন কোর্ট জিজ্ঞেস করেছিল, তো ডায়েরিতেও সেরকম কিছু কেস ডায়েরি যেটা কপি কোর্টের কাছে রিটেন্ড আছে তার মধ্যেও সেরকম কোনো কিছুর উল্লেখ ছিল না। তো আজকে ফাইনালি অ্যাফিডেভিটসের অর্ডার দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বর অবধি অন্তর্বর্তী আদেশ, সেটা দিয়ে FIR-টা স্টে করা আছে, সেটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন আপত্তি সত্ত্বেও। ধর্ণায় মাননীয় বিরোধী দলনেতা রাজ্যের, উনি আবেদন করেছিলেন পুলিশ কমিশনারের কাছে কলকাতায়, যে রাজভবনের ঠিক মেন গেটের উল্টো দিকে, যেখানে অক্টোবর মাসে আরেকটি রাজনৈতিক দল, শাসক দল রাজ্যের, তাদের তরফ থেকে 5 দিনের ধর্ণা দেওয়া হয়েছিল মঞ্চ বেঁধে, একটা মেকশিফট স্টেজও হয়েছিল। তো সেইখানে উনিও ধর্ণা দেওয়ার জন্য আবেদন করেছিলেন, আজ থেকে ধর্ণা দিতে চেয়েছিলেন। এবার উনি বলেছিলেন যে আমি ওই জায়গাতেই দিতে চাই, আর দেওয়ার পারপাসটা অত্যন্ত একটি কি বলবো মহৎ পারপাস আমি বলবো, যে পোস্টপোল ভায়োলেন্স যে হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর, এই অত্যাচার আক্রমণ যে হচ্ছে, সেগুলি সত্ত্বেও একটি বার্তা দেওয়া যে সংবিধানের ওপরেই সবাইয়ের ভরসা এবং বিশ্বাস আছে,
সাংবিধানিক প্রধান এই রাজ্যের তো হচ্ছে মহামান্য রাজ্যপাল, তো তাই জন্যেই সেই সংবিধানের প্রতি বিশ্বাসটা জানাবার জন্যে বা সেই বার্তাটা দেওয়ার জন্যে রাজভবনের উল্টো দিকে একটি অবস্থানের জন্যে আবেদন করা হয়েছিল। তো রাজ্য পুলিশের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। গতকাল এই বিকেল 5:30-6 নাগাদ রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয় যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য ওইখানে দেওয়া যাবে না, ওয়াই চ্যানেলের সামনে করলে করা যেতে পারে। তো সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আমরা আজকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম, আমরা মানে মাননীয় বিরোধী দলনেতা তরফ থেকে আমরা অ্যাপিয়ার করেছিলাম। তো আজকে মামলাটি শুনানি হয়। আমাদের বক্তব্য অত্যন্ত সংক্ষেপে ছিল হচ্ছে যে আইন তো সবার জন্য একরকমেরই হওয়া উচিত এই বৃহৎ গণতন্ত্রে। সংবিধানের মৌলিক অধিকার মানে যেটা আছে আমাদের Article 14, যাতে মৌলিক অধিকারে ইকুয়ালিটির কথা বলা আছে, আর ধারা 19(b) অনুযায়ী ফ্রিডম সবাইয়ের আছে টু অ্যাসেম্বল পিসফুলি বা পিসেবলি। তো সেই জন্য আমরা ওখানে ধর্ণা দিতে চাইছি। এখন এরাও তো বলছে না কোথাও যে ওই জায়গাতে 144 আছে, বলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্যে। তো আমরা তাই জন্য বলি যে আমাদের তো ধারণা তার মানে ওখানে করা যায়, যেহেতু অক্টোবর মাসেও ধর্ণা দেওয়া হয়েছে, কারণ তার মানে তো মানে পুলিশ নিশ্চয়ই পারমিশন দিয়েছে। তো রাজ্যের তরফ থেকে তখন রাজ্যকে প্রশ্ন করা হয় আদালতের তরফ থেকে যে কী পারমিশন দেওয়া হয়েছিল, রাজ্য সেরকম কিছু বলতে পারে না। তো আমরা বলি তখন যে তাহলে কি রাজ্য এটা বলতে চাইছে যে কোনো অনুমতি ছাড়াই ওখানে 5 দিনের ধর্ণা হয়েছিল, আর যদি হয়ে থাকে তাহলে আদালত তখন প্রশ্ন করে যে যদি সেটা হয়ে থাকে তাহলে কী পদক্ষেপ নেওয়া হয়েছে আর কি এই আইনকে ভায়োলেট করার জন্য যারা করেছে তাদের বিরুদ্ধে। তো সেই মর্মে আপাতত একটা রিপোর্ট কল ফর করেছে মাননীয় আদালত, মাননীয় জাস্টিস অমৃতা সিনহা। শুক্রবার দিনকে মামলাটি আবার রেখেছে, যেদিনকে রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে এই 144 ভায়োলেট করে যদি এখানে অবস্থান করা হয়ে থাকে তাহলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে যারা করেছিল তাদের বিরুদ্ধে। আমাদেরকেও বলা হয়েছে আদালতকে জানাতে যে আমরা আরও কোনো যদি অল্টারনেট কোনো আমাদের কোনো অবস্থান বিক্ষোভ মানে অবস্থানের জন্য যদি কোনো জায়গা থাকে আমরা কোথায় করতে চলেছি চাই আর কি। সেটা শুক্রবার দিনকে আমি আমার মক্কেলের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে উনি যেরকম ইনস্ট্রাকশন দেবেন সেটা জানাতে পারি আদালতকে। এই অবধি হয়েছে আপাতত। না, নেগেটিভ ইকুয়ালিটি দেখুন Article 14 যেটা আছে সংবিধানের, Article 14 তো গ্যারান্টি দেয় ইকুয়ালিটির ক্ষেত্রে। তো নেগেটিভ ইকুয়ালিটির মানে হচ্ছে যে যদি কেউ অন্যায় করে থাকে তাহলে সেই অন্যায়ও যে আমি করতে পারবো সেটি হয় না, সেটি নেগেটিভ ইকুয়ালিটি বলে। তো সেটি যদি বলা হয় নেগেটিভ ইকুয়ালিটি, এখন রাজ্য সেটা বলবে কি না রাজ্য ভাবছে, কারণ যদি বলে নেগেটিভ ইকুয়ালিটি ক্লেম করছে তার মানে তো রাজ্য স্বীকার করে নিচ্ছে যে বেআইনি কাজ হয়েছে আর কি, যে ঝর্ণাটা হয়েছিল। তো আমরা তো সেটাই বলছিলাম যে জানাতে যে কী জন্যে কীভাবে এই জিনিস করা হয়েছে, তো কীভাবে এরমভাবে হয় একটি রাজ্যপালের মানে রাজভবনের সামনে এরকমভাবে এতদিন ধরে বিক্ষোভ। আমরা দেখেছি সবাই যে পুলিশও ঘুরে বেড়াচ্ছে সেখানে, তা সত্ত্বেও এরকম বিক্ষোভ চলে যাচ্ছে। তো সেগুলোই জানতে চাওয়া হয়েছিল। এখন জানা যে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, ধর্ণা নিয়ে আমাদেরকে মানে আমার মক্কেলকে আটকাতে এসেছিলো, এখন আরও অনেক কিছু বড় হয়তো বেরোতে চলেছে। আজকের তো সমস্ত সাবমিশন শুনে তাই তো মনে হচ্ছে যে সেটাই বোধহয় বলার চেষ্টা করা হচ্ছে, বাট সেটা বলার চেষ্টা করা হয়ে থাকলেও রাজ্য বলতে হয়তো বিচলিত হচ্ছে বা ইতস্তত করছে, কিন্তু এখন তো জানাতে তারা বাধ্য, কেননা তারা আই এম শিওর কোনো মতেই বলতে পারবে না যে 144 আছে যেখানে সেখানে পুলিশের তরফ থেকে পারমিশন দেওয়া হয়েছে, সেটা তো বলতে পারবে না, উভয় সংকটে পড়েছে ওরা। তো সেটা জানা করে কী করেছে কীভাবে করেছে। 144 সবসময় থাকে রাজভবনের উল্টো দিকে, আমরাও আবেদন করেছিলাম এটা লিখে যে ওটা 144 এরিয়া, কিন্তু যেহেতু ওখানে ধর্ণা করার অনুমতি দেওয়া হয়েছিল আমি ধরে নিচ্ছি 144 থাকা সত্ত্বেও, বা অনুমতি না থাকলেও যেহেতু করেছে তাই জন্য আমাকেও করতে দেওয়া হোক, এখন জানাক পুলিশ সেটা।